হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড কিভাবে পুনরায় উত্তোলন করা যায়। মানে হচ্ছে, আপনি যদি কোনো কারণে আপনার রেজিস্ট্রেশন কার্ডটি হারিয়ে ফেলেন বা ছিঁড়ে ফেলেন বা নষ্ট করে ফেলেন, সেটা যদি পুনরায় উত্তোলন করার প্রয়োজন পড়ে, তো আপনি সেটা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করে নিয়ম অনুযায়ী আপনার সেই রেজিস্ট্রেশন কার্ডটা তুলতে পারবেন, সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আজকে জানাবো। ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে নিই, যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রেজিস্ট্রেশন কার্ডটি উত্তোলন করার জন্য আপনারা যে কোনো একটি গুগলের ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে এনইউ সার্ভিস, এটা লিখে এন্টার করবেন। এন্টার করার পর প্রথমে যে অপশনটা আসবে যে স্টুডেন্ট লগ ইন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, আমি লিঙ্কটা সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিকে এখানে চলে আসবেন। তো প্রথমে আপনাকে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে ন্যাশনাল ভার্সিটির যে ওয়েবসাইট সেটাতে। তো রেজিস্ট্রেশনটা করার জন্য আপনাকে আপনার এখান থেকে যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করতে পারেন। যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারা তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে ফিল আপ করবেন। প্রথমে আপনার কোর্স, এখান থেকে যে কোর্সের আপনার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডটা আপনি উত্তোলন করতে চাচ্ছেন সেই কোর্সটা এখান থেকে সিলেক্ট করবেন, কারণ আমি এখানে অনার্স দিব। তারপর হচ্ছে সাব কোর্স, এখান থেকে আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করবেন, আপনার নিজেরটা সিলেক্ট করবেন। তারপর সেশনটা দিবেন, আপনার যে সেশন সেই সেশনটা দিবেন। তারপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট এখানে শুধু রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সকল তথ্য এখানে দেখাবে, যদি সব কিছু তথ্য ঠিকঠাক থাকে তাহলে আপনারা হচ্ছে স্ক্রল করে একটু নিচে যাবেন। যাওয়ার পর এখানে এই প্রসেস বাটনে ক্লিক করবেন, আর যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে এখানে ট্রাই এগেনে ক্লিক করলে এটা আবার পুনরায় রিলোড হয়ে সঠিক তথ্যটা চলে আসবে। তো আমার সব ঠিকঠাক আছে, এখানে প্রসেসে ক্লিক করবো। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে ওটো একটা ইউজার নেম আপনারা দেখবেন ক্রিয়েট হয়ে গেছে, ইউজার এটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা কপি করে রেখে দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন আপনি। আমি একটা পাসওয়ার্ড দিলাম, তারপর আবারও সেম এখানে কনফার্ম করতে হবে পাসওয়ার্ডটা, একই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই সর্বনিম্ন 6 ডিজিট হতে হবে। তারপর এখানে একটা ফোন নাম্বার, আপনার নিজের ফোন নাম্বারটা দিবেন। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন আপনার। তারপর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন। তারপর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা এখানে যোগ করে যত হয় যা লেখা আসবে এটা এখানে বসায় দিবেন, দিয়ে জাস্ট এখানে সেভে ক্লিক করবেন। দেখেন আমার রেজিস্ট্রেশন সাবমিট হয়ে গেছে, অলরেডি এখানে দেখাচ্ছে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার ইউজার আইডি যেটা ছিল সেই ইউজার আইডিটা দিব, লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমি যেটা দিয়েছিলাম সেটা দিয়ে এখানে লগ ইন করবো। লগ ইন করার পর আপনারা এখান থেকে বাম দিকে যে একাডেমিক সার্ভিস আছে এখানে এই একাডেমিক সার্ভিসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে হচ্ছে অ্যাপ্লাই নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখবেন যে 4 নম্বর অপশনে যে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড ইস্যু নামে একটা অপশন আছে, আপনারা এই রেজিস্ট্রেশন কার্ডটা পুনরায় রি ইস্যু করার জন্য আমরা হচ্ছে এই অপশনটায় কাজ করতে হবে, তার জন্য এখানে ক্লিক করতে হবে। আর পাশে যে একটা রোলস আছে এখানে আমরা এটা একটা দেখে নেবো যে রোলস অফ অর অল সার্ভিস, এটাতে ক্লিক করে আমরা দেখে নেবো যে এই ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করার জন্য আমরা কী কী কাগজপত্র লাগবে। তো এটা রোলসটা দেওয়া আছে, এই রোলসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা দিন ও কল রেজিস্ট্রেশন কার্ডের ক্ষেত্রে যেটা এই অপশনটা হচ্ছে এটার জন্য প্রযোজ্য। প্রথমে আপনার লাগবে হচ্ছে ডিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদন একটা পত্র, তারপর হচ্ছে আপনার যে থানা লোকাল থানা আছে সেই লোকাল থানায় জিডির কপি, মানে মূল কপিটা লাগবে। আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটা হারিয়ে গেছে সেটার একটা জিডি করতে হবে থানাতে। তারপর হচ্ছে পেপার কাটিং, এটা আপনার আপনার যে লোকাল যে জেলা আছে ওই লোকাল যে পত্রিকাগুলো আছে এগুলো থেকে যে কোনো একটার মধ্যে বিজ্ঞাপনটা দিয়ে তারপরে এটার একটা কপি রাখবেন, মূল কপি, ওইটা স্ক্যান করতে হবে। এখানে যা যা বলতেছি সবগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর হচ্ছে কলেজ অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রত্যয়নপত্র, এই 4টা জিনিস মূলত লাগবে এখানে। এখান থেকে এই 4টার মধ্যে 3 নম্বর যেটা পেপার কাটিং, এটা অনেক সময় না দিলেও চলে, তো আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য পেপার কাটিংটা। পেপার কাটিং দিবেন হচ্ছে আপনার লোকাল যে পত্রিকা আছে আপনার এলাকার জেলার মধ্যে যে লোকাল পত্রিকাগুলো থাকে যে কোনো একটার মধ্যে দিয়ে আপনি ওইটার একটা কপি রেখে দিবেন। আর থানার জিডিটা অবশ্যই মাস্ট বি লাগবেই লাগবে। আর হচ্ছে 1 নম্বর যেটা, এটা এই 3টা জিনিস অবশ্যই লাগবে। তো এই 4টা জিনিস আপনাকে টোটাল জোগাড় করতে হবে, জোগাড় করে আপনাকে এই আবেদনটা করতে হবে। তো প্রথমে আপনারা হচ্ছে এখানে আবেদন করার জন্য ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড ইস্যু এটাতে ক্লিক করবেন। আর এটার ফিটা হচ্ছে আপনার দেখেন এখানে যে 500 টাকা লেখা আছে, এটার সার্ভিস ফিটা, মানে একবার আপনার আবেদন করলে এটা 500 টাকা ফি দিতে হবে আপনাকে সোনালী ব্যাংকের মাধ্যমে। আমরা এখন আবেদন করবো, আবেদনের জন্য এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। তো আসার পর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ফাইল অ্যাটাচ করার জন্য বলতেছে, আপনারা যে ফাইলগুলো এখানে বলা হয়েছে যে 4টা ফাইল,
এই দিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশ পত্র, তারপর থানার জিডিএম পেপার কাটিং, তারপর হচ্ছে আপনার কলেজ অধ্যক্ষ কর্তৃক যে স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র, এই চারটা জিনিস আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো এখন কাগজগুলো জোগাড় করার পর এখানে অ্যাটাচ করার জন্য আপনার হচ্ছে প্রথমে ফাইল অ্যাটাচমেন্টের যে হেডিংটা এখানে যে লেখা আছে দেখছেন অ্যাটাচমেন্ট হেডিং, এখানে আপনার হেডিংটা দিবেন। হেডিং এর মধ্যে আপনি লিখবেন মানে হচ্ছে যেটা অ্যাড করতেছেন সেটার নামটা এখানে লিখবেন। তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে ডিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশ পত্র আবেদনপত্র, তো এটা হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটার বলা হয়। তো এখানে প্রথমে যে হেডিংটা হবে সেটা হচ্ছে যে লেটার অফ রিকমেন্ডেশন ফ্রম ডিন অ্যালং উইথ কলেজ প্রিন্সিপাল, এটা হচ্ছে এখানে যেটা লেখা আছে যে ডিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশকৃত আবেদনপত্র, এটার ইংরেজিতে ট্রান্সলেট করে আপনারা এটাকে এখানে লিখে দিবেন। আমি এটাকে লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে যে ফাইলটা সেই ফাইলটা আপনার এখান থেকে আপলোড করতে হবে, এটার যে কপিটা এটাকে স্ক্যান করবেন, আপনারা সবগুলো স্ক্যান করতে হবে। স্ক্যান কপিটা এখান থেকে আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করবেন, তারপর আপনার যে ফাইলটা যেখানে আছে আপনার সেখান থেকে এটাকে আপলোড করে দিবেন। তারপর আবার এখানে অ্যাড মোর এটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে 2 নম্বর যে অপশনে যেটা আছে থানার জিডি, এটা হচ্ছে আপনার এখান থেকে জিডি এখানে লিখে দেবেন হচ্ছে জিডি কপি। তারপর এখান থেকে জিডির কপিটাকে আপনার আপলোড করে দিবেন। তারপর আবার অ্যাড মোর, তারপর এখান থেকে দিবেন হচ্ছে 3 নম্বর যে অপশনটা পেপার কাটিং, পেপার কাটিং এর যে লেখা আছে পেপার কাটিং এর হেডিংটা এখানে লিখবেন, তারপর পেপার কাটিংটা অ্যাড করে দিবেন। এভাবে সবগুলো অ্যাড করতে হবে এখান থেকে। তো আমার সবগুলো অ্যাড করা হয়ে গেছে। 4 নম্বরটা হচ্ছে কলেজ প্রিন্সিপাল সার্টিফিকেট। তো 4টা জিনিস অ্যাড করার পরে আপনি এখানে রিজন লিখতে হবে, যে রিজন রিজন এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোন কারণে আপনি হচ্ছে দিনকল কপি চাচ্ছেন বা হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটা আবার পুনরুত্তরণ করতে চাচ্ছেন, এটা একটু এখানে লিখে দিতে হবে। যে ডিউ টু ধরেন আপনার এটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে যে কোনো একটা কারণে, তো আপনি অবশ্যই এটা তুলতেছেন, তো সেই কারণটা এখানে লিখবেন। তো আমি এটা এখানে লিখে দিলাম ডিউ টু লস্ট, মানে আমি হচ্ছে যে হারিয়ে যাওয়ার কারণে আমি এটাকে আবার পুনরায় রিইস্যু করতে চাচ্ছি। তো এভাবে লেখার পর আপনার এখানে জাস্ট এই যে প্রসিডে ক্লিক করবেন, প্রসিডে ক্লিক করার পর আপনার ওটো একটা ট্র্যাকিং নাম্বার এখানে সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ট্র্যাক ডেট, তারপর আপনি যা যা দিচ্ছেন সবগুলো এখান থেকে দেখাচ্ছে। তারপর এখানে জাস্ট ক্লিক হার ফর জেনারেট পেমেন্ট স্লিপ, এটাতে ক্লিক করবেন। এখানে লেখা আছে যে ইউর ইনফরমেশন সেভ সাকসেসফুলি, প্লিজ চেক ইউর ড্যাশবোর্ড অ্যান্ড ফিদার ইনফরমেশন। এখান থেকে ডাউনলোড পেমেন্ট স্লিপটা আছে, এই পেমেন্ট স্লিপটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। যেটা হচ্ছে ডাউনলোড স্লিপ, এই স্লিপের মধ্যে লেখা আছে টোটাল 506 টাকা আপনার হচ্ছে ব্যাট সহকারে জমা দিতে হবে। আপনার এলাকার যে কোনো সোনালী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে আপনি এটা জমা দিতে পারবেন। এই স্লিপটা আপনি জাস্ট প্রিন্ট করবেন, 2টা পেজ আছে এখানে, 2টা পেজে প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনারা হচ্ছে সোনালী ব্যাংকে নিয়ে যাবেন, গিয়ে এটা জমা দিলে আপনারা কাউন্টারে টাকা জমা দিয়ে সহকারে জমা দিয়ে দিলে তারা এটা রেখে আপনাকে একটা কপি দিয়ে দিবে, সেই কপিটা আপনার কাছে রেখে দিবেন, আর কোনো কাজ নাই। তারপর আপনার আর কোনো কাজ নাই, অটোমেটিকলি এটা কাজ চলতে থাকবে। তো এটা দেখার জন্য পরবর্তী আপডেট কী হয়েছে সেটা আপনি যে লগ ইন করার পর এখানে যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পর আপনার এখানে এই যে আমি যে সর্বশেষ আবেদনটা করছি সেটা হচ্ছে এই যে প্রথম যেটা আছে এটা, এখানে আমার দেখাচ্ছে স্ট্যাটাসটা পেন্ডিং, মানে হচ্ছে আমার এখনও আমি পে স্লিপটা জমা দেই নাই, এই জন্য আমার এটা পেন্ডিং দেখাচ্ছে। যখন আমি পেন্ডিং পে স্লিপটা জমা দিয়ে দিব, টাকাটা জমা দিয়ে দেবো, তখন এটা অটোমেটিকলি এখানে চেঞ্জ হবে, এই স্ট্যাটাসটা চেঞ্জ হতে হয়ে যখন আমার আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, এখানে লেখা থাকবে যে কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে একটা স্লিপ পাবেন আপনি, ওই স্লিপটা নিয়ে আপনার হচ্ছে আর হচ্ছে টাকা যে জমা দিয়েছেন ওই টাকা জমা দেওয়ার স্লিপ নিয়ে আপনাকে যে জাতীয় ভার্সিটির যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার আছে সেখানে থেকে গিয়ে সরাসরি আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটা সেই রেজিস্ট্রেশন কার্ডটা আনতে হবে। তো এভাবে আপনি আপনার হারানো রেজিস্ট্রেশন কার্ডটা ঘরে বসে উত্তোলন করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।